ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন, মেয়েরাও বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। এই সেক্সি কুইন মনে হয় না কোনো ধর্মে অন্তর্ভুক্ত আছেন। আপুরে আপনার চারটা স্বামীর কার কোনটা সন্তান বলতে পারবেন তো? সানি লিওন ঠিকই তার সন্তানদের শনাক্ত করতে পারেন। আপনি নিজেকে সানি লিওন মনে করেন? অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে, কারণ সবার সব নায়িকা থেকে সুন্দর, সব সব নায়িকা থেকে দেখতে আকর্ষণীয়। তো অবশ্যই আমিও ওইরকমই হব, আমি চাবো যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব। খাইছে আমারে, সানি লিওন এখন অনুতপ্ত, তিনি আর আপনার মতো হতেই চান না, আপনার এনার্জি বেশি, তাই সানি লিওনের পূর্বের স্থানটা দখল করতে চাচ্ছেন। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি। ভালো, চালিয়ে যান। সফল আপনি হবেনই, কারণ সানি লিওন এখন আর ওসব করে না। আচ্ছা বুঝলাম, আপনি বাংলাদেশের সফল একজন সানি লিওন, সো আপনার দোকানের খরিদ্দারদের আকর্ষণীয় করে তোলার জন্য কোন কোন ধরনের গুণাগুণগুলো আপনার আছে বলে মনে করেন? আমার কাছে মনে হয় যে আমি অনেক আকর্ষণীয়, আমার জিরো ফিগার, আমার চোখ দুটো হচ্ছে টানা টানা, ঠোঁট দুটো হচ্ছে গোলাপের মতো, আর গাল দুটো হচ্ছে একদম টমেটোর মতো। সব গুণ যেহেতু আপনার মধ্যে বিদ্যমান, আপনার ব্যবসাটা ফাটাফাটি হবেই, উড়াধুরাই হবে। শুধু তাই না, আমার এই যে কান দুইটা একদম খরগোশের মতো খাড়া খাড়া, আর চুলগুলো একদম রেশমি রেশমি। থাক থাক, আর নিচে যায়েন না, এটা সোশ্যাল মিডিয়া, বাকিগুলো 18 প্লাসে বলিয়েন। তো আমি ভাবলাম যে এই সব গুণই যেহেতু আমার ভিতরে আছে, তার মানে আমি সুন্দর। অনেক গুণ আছে দেখছি আপনার, এবার একটু বলেন সার্ভিসের ক্যাটাগরিতে প্রথমে কিভাবে শুরু করবেন? কোলে নেয়, কোলেও নিতে পারে, ঘাড়েও নিতে পারে, টাকা তো পাবলিকের, আর তাছাড়া আপনার এনার্জি বেশি। চারটা বিয়ে করবেন, পারলে আপনার খরিদ্দারদের আপনি নিজেই কোলে নিয়েন, আর কোলে নিয়ে গান শুনিয়ে দিয়েন। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভোমর আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ উ, দুষ্ট কোকিল ডাকে রে কু 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 কু। ছোটবেলা হচ্ছে বাবা মার কোলে বসেছি, এখন খরিদ্দারদের কোলে বসবো, এটাই তো স্বাভাবিক তাই না? অনেক শিক্ষা তো দিলেন ম্যাডাম, আমাকে ভালোবেসে আদর করে কোলে নেয়। তো আমি ভাবলাম যে যেহেতু আমাদের ভিতরে এত সুন্দর একটা মুহূর্ত, আমরা এটা কেননা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে শেয়ার করি, তাহলে মানুষ আমাদের থেকে ভালোবাসা জিনিসটা কি এটা শিখবে। আপনি যেমন শিক্ষিত মনে হয় আপনার পরিবারও তেমন শিক্ষিত, শুনেছি আপনি নাকি পালিয়ে এসে এই কাজের জন্যই বিয়ে করেছেন। যেহেতু সাকিব খানের 3 নম্বর বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ, তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে। আবার সাকিব খানের 3 নম্বর বউ হওয়ার আকাঙ্ক্ষায় সানি লিওন সাজছেন, ম্যাডাম অনেক শিক্ষা তো দিলেন, মোবাইলে ব্যাটারির চার্জ হবার মতো, তার শিক্ষণীয় ব্যাপারগুলো কি মানা যায় একটু বিবেক দিয়ে ভেবে দেখবেন। এই প্রত্যাশায় ভালো থাকা হয় যেন।